এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঋতুস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম নতুন আবারও একটা ভিডিওর সঙ্গে। তো গত দুই দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি ইচ্ছা করেই করিনি। কোনো কারণ ছিল না যে শরীর খারাপ বা সংসারে কোনো প্রবলেম, এরকম কোনো কারণ ছিল না। ইচ্ছা করেই আমি তোমাদের সঙ্গে দুদিন ভিডিও শেয়ার করিনি, ব্লগ শুরুই করিনি সকাল সকাল উঠে। মানে নিজেকে একটু টাইম দিতে ইচ্ছা করছিলো, তো সেই জন্য আর ব্লগ করিনি। তো আশা করি আজকে ভিডিওটা তোমরা সকলে দেখবে আর তোমাদের অনেক 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 ভালো লাগবে। অনেকদিন হয়ে গেলো তোমাদের সঙ্গে কোনো পুজোর ব্লগ শেয়ার করি না, তো ভাবলাম আজকে বড় ঠাকুরের বার শ্রাবণ মাসের, তো চলো তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। তোমাদের দেখতে অবশ্যই ভালো লাগবে, তোমরা তারামায়ের ব্লগ দেখতে অনেক 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 ভালোবাসো, আমাকে অনেক 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 ভালোবাসা দাও। তো চলো এখন নিচের ঘরে যাওয়া যাক, গিয়ে ঠাকুর ঘরে সমস্ত কাজকর্ম করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ না করে। তো চলো ঠাকুরঘরে এসে ঠাকুরঘরটাকে আলোকিত করার জন্য মোমবাতি, প্রদীপ, ধূপ এগুলো তো জ্বালিয়ে নিতেই হবে। কিন্তু আমি মোমবাতি আর ধূপের থেকে প্রদীপটাই এসে আগে জ্বালিয়ে নিই, তাহলে কিন্তু মন্দিরটা খুব সুন্দর লাগে দেখতে। আমি মন্দিরে এসে মন্দিরটা খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবার আমি বাজার থেকে যে সমস্ত ফুলগুলো এসেছিলো, আমি কিন্তু প্রথমেই প্লাস্টিকে যখন আনা হয় তখন একটু গঙ্গা জল ছিটিয়ে নিই, তারপরে একটা ডালাতে বা সাজিতে ফুলগুলো ঢালার পরে আমি খুব ভালোভাবে গঙ্গা জল দিয়ে নিই, তারপরেই কিন্তু সমস্ত ঠাকুর দেবতাকে আমি ফুলের মালাগুলো পরাই। আরেকটা কথা তোমাদেরকে বলি, সেটা হলো আমি মালা পরানোর পরেও অশ্বগন্ধা সিঁদুর পরাই, কখনো কখনো ইচ্ছা করলে মালা পরার আগেও অশ্বগন্ধা সিঁদুর পরিয়ে দিই, এটা আমার কোনো ব্যাপার না। তো সেই জন্যই আমি আজকে মালাগুলো পরিয়ে নিই, তারপরে গিয়ে অশ্বগন্ধা সিঁদুরটা পরাবো, আর সঙ্গে আজকে একটু লাল চন্দনও পরাবো। আমি মঙ্গলবার আর শনিবার মাকে একটু লাল চন্দন পরাই। ঠাকুর ঘরের সবথেকে সৌন্দর্য বাড়ায় কিন্তু ফুল, ফুলের মালা। তো ফুল, ফুলের মালাগুলো যদি খুব সুন্দরভাবে সাজানো যায় ঠাকুরঘর দেখতে অপূর্ব সুন্দর লাগে। তো মালা দিয়ে ঠাকুরঘর সাজানোর পরে আমি এখানে যে সমস্ত কুচো ফুলগুলো আনা হয়েছিল সেগুলো একটা সুন্দর ডালাতে ভালো করে সাজিয়ে নিচ্ছি, তাহলে কি হয় সমস্ত ঠাকুরকে দেওয়ার সময় কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আর ফুলের মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের পোকাও থাকে, তাহলে এইভাবে রাখলে সমস্ত ফুলগুলো আমরা খুব সুন্দরভাবে বেছেও নিতে পারি আর অনেকটাই সুবিধা হয়।
আজকেও সকাল সকাল উঠে বাজারটা আমিই গেছিলাম, মানে ফুল মিষ্টি সমস্ত বাজার কিছু আজকেই আমিই করেছি। তো সেই জন্য আজকে একটু পছন্দের মিষ্টি পেয়েছি। অন্য অন্য দিন কী হয়, সকালবেলা যখন ইচ্ছে করে একটু বাজার থেকে ঘুরে আসতে, তখন পছন্দের মিষ্টিগুলো পাওয়া যায় না। কেননা ওই সময়গুলো কী হয়, অনেক বেলার দিকে আর কি মিষ্টির গাড়িগুলো ঢোকে, যেমন 9টা, 9:30, 10টা এরকম ঢোকে, তার আগে আর কি ঢোকে না। তো আজকে ভুলবশত গাড়িটা চলে এসেছিলো আর আমি তার একটু আগে গেছিলাম মিষ্টি আনতে, তো সেই জন্য আমাদের পছন্দের মিষ্টিও পেয়ে গেছি আর খুব খুশি হয়ে গেছিলাম। কেননা আমরা তারা মাকে একটু সবসময় দুধের একটু নরম পাকের মিষ্টিগুলো দিতেই বেশি আর কি পছন্দ করি, আর সেটা যখন দোকানে গিয়ে পেয়েই যাই মনটা না একটু ভালো হয়ে যায়। তো আজকে ঠাকুরের জন্য আমি গোলাপজাম আর আমাদের ভজনাঙ্গবালিকে তো প্রতিদিন লাড্ডু দিই, তোমরা হয়তো দেখেছো যারা আমার রেগুলার ব্লগে তারা মায়ের ভিডিও দেখো। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন। একদম কমপ্লিট, আর আশা করছি তোমরা আজকে ভিডিওটা খুব ভালোভাবে দেখেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, তোমরা নেক্সট কী ধরনের ভিডিও দিতে চাও, মানে দেখতে চাও আমার চ্যানেলে, তো আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলের ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রেখো। আজকে ভিডিওটা আজ এই পর্যন্ত এখানেই শেষ করছি, দেখা হবে নিত্য নতুন আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের মতো টাটা।